আসসালামু আলাইকুম আপনারা সকল কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপির নাম হইল মেঘলা দিনের নাস্তা এ নাস্তা বানাতে হলে কি কি উপকরণ লাগবে বেশি কিছু লাগবে না একটা আলু একটা খারট আর এক মুঠ ডাল আর কিছু অনিয়ন খুচি কাঁচামরিচ অ্যান্ড খরিণ্ডা কুচি দিয়ে আর একটু মশলা ওয়ান টি স্পুন মশলা অ্যান পরিমাণ মতো সল্ট এই উপকরণ দিয়ে আজকে একটা নাস্তা বানিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন অল্প অনিয়ন অ্যান্ড কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে এইভাবে একটু বাজা করে নিব এত অল্প উপকরণ দিয়ে এগুলো বানানো যায় এতি অতি সহজ আর এত মজাদার আজকে যেহেতু দিনটা খুবই ঠান্ডা ঠান্ডা তাই ভাবলাম একটা উপকরণ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি পরিমাণ মতো লবণ দিয়ে বাচ্চারা সবাই গরের পরিবারের মন জয় করতে পারবেন এভাবে যদি কিছু অল্প উপকরণ দিয়ে বানাতে পারেন তো বিকালে সবাই খেতে ভালোবাসবে এই তো আমি একটু মশলা দিয়েছি মিক্স যে মশলা রাঁধুনি গুঁড়ো মশলা যেটা এটাই অল্প দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে নিব সেই সাথে আমি সব মিক্স করে ভেজিটেবলগুলো দিয়ে দিব ডাল এগুলা ছানার ডাল এগুলা একটু আস্তে আস্তে রাখতে হবে যাতে বর্তার মতো করলে স্বাদটা চলে যাবে তাই একটু আস্তে আস্তে বাজিটা রাখলে যখন খাবেন তখন ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টটা মুখের মধ্যে লাগবে বুঝতে পারবেন যে কী সাদ কোরিয়ানটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে বেশি নাড়াচাড়া করে বাঙ্গা যাবে না তাহলে স্বাদটা অন্যরকম চলে যায় কিছু আস্তে আস্তে এভাবে রাখবেন বেশি বাঙ্গা বাঙ্গা করলে বর্তার মতো হয়ে গেলে স্বাদটা অন্যরকম চলে যায় একটু আস্তে আস্তে রাখলে জর্জোরা থাকলে ভালো লাগে কিছু ঠান্ডা হওয়ার জন্য রাখে দিবেন আর সেই সাথে আমি ডোটা বানিয়ে নিতেছি যেহেতু একটু লবণ দিয়ে আটা ময়দা যে কোনো জিনিস দিয়ে বানাতে পারেন এভাবে আমি এটা আটা দিয়ে ভালো আটা দিয়ে আমি একটু ওম গরম পানি দিয়ে ডোটা বানিয়ে নিতেছি হাফ আমি কিছু কালো জিরা দিব আর হাফ প্লেন ডো এইভাবে আমি রাখব যেহেতু কালো জিরা দিলে একটু ভালো লাগে নিমকির স্বাদের মতো লাগে তাই আমি কালো জিরা দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নাই গরে যেহেতু আসে আর এত অল্প সময়ে আর এতো সহজ রেসিপি গরের মধ্যে তো আলু পেঁয়াজ ক্যারট এসব জিনিস সব সময় থাকে এটা কোনো দামিও না এটা না গোরের মধ্যে না থাকেও না সবার গোরের মধ্যে থাকে এত অল্প সময়ে ভালো একটা মজাদার নাস্তা বানিতে বেশিক্ষণ লাগলো না গরের সবার মনজয় করতে পারবেন এভাবে যদি অল্প সময়ে কিছু বানাতে পারেন আর আপনারা দেখেও সবাই যে যারা নতুন নাস্তা বানাতে পারেন না ইয়ং জেনারেশন যারা তারা তো কিনে আনে আসলে কিনে এনে খাওয়ার চেয়ে এইভাবে অল্প উপকরণ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন কী স্বাদ আর সেই সাথে মুক্তও থাকে প্যাকেটের জিনিসগুলা তো ভালো থাকে না আর খাওয়ার পরে একটা না একটা অসুস্থ ফিল করা যায় এভাবে ফ্রেশ কিচ্ছু বানিয়ে ঘরের সবাইকে খাওয়ালে স্বাদটা থাকবে আলাদা আর কি সুন্দর মসমসে বিকালে সবাই বসে একসাথে খেতে পারবেন এই তো দেখলেন একটু উপকরণ দিয়ে আমি দু ডিজাইন বানিয়ে নিলাম দুভাবে এখন আমি অল্প কিছু বাজা করে নিব যেহেতু সবগুলা বাজবো না সবাই করে নেয় তাই আমি কিছু দুজনের পরিমাণ আমি বাজা করে নিব মসমসে করে সসের সাথে খেলে অতি সুস্বাদু আপনারা আমার কথা বিশ্বাস না করলে একদিন বানিয়ে এইভাবে আপনারা ট্রাই করে বলবেন আমাকে ভালো হলো না মন্দ হলো মেহমান আসলেও দিতে পারবেন মেহমানদেরকেও খুশ করতে পারবেন এই নাস্তা দিয়ে যেহেতু আজকের দিনটা মেঘলা মেঘলা তাই এটার নাম আমি দিয়েছি মেঘলা দিনের নাস্তা আর আপনারা যারা আমার সাথে আছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন অতি অত সুন্দর সুন্দর মেসেজ আপনারা দেন আপনাদের মেসেজ আমি সবগুলার রিপ্লাই দিব একটু দেরিতে হলেও আপনারা মন খারাপ করবেন না যেহেতু ঘরের কাজ কাম গুছিয়ে সবগুলা উত্তরটা দিতে হয় তাই আপনারা অপেক্ষায় থাকবেন আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক সাপোর্ট করতেছেন এভাবে আমার সাথে সাপোর্ট করেন আমি আরও এগিয়ে যাব আপনাদের সহযোগিতা ছাড়া আমি এগুতে পারবো না আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে নেবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম